পাচ্ছেন চেহারাটা দেখতেছেন, দেখুন যে কারা এই টাকা নিয়ে কানাডায় বাড়ি ঘর বানাচ্ছিলেন। এই যে দেখেন আপনারা, যদিও চেহারা দেখাইতে চাচ্ছেন না, দেখেন এখন দুইজন মহিলা বেরোবেন এদিক থেকে, আপনাদেরকে একটু দেখাইতে চাই। এই দুইজন পিপলস লিজিং এর এই দুইজন মহিলা, ওনারা কানাডা চলে গেছেন টাকা পয়সা মাইরা, এবং বিমানবন্দর থেকে র্যাবে ধরে নিয়ে আইছে এদেরকে। এবং এরা ওই যে পিপলস লিজিং এর এক পরিবার, খবির উদ্দিনের পরিবারের দুইজন, যারা এগারো জন মিলে 196 কোটি টাকা বাংলাদেশের এই যে পিপলস লিজিং এর মাইরা দিছে এরা। এবং এদেরকে এখন আপনাদেরকে একটু দেখাইতে চাই, এরা এই দিক দিয়ে যাবে এবং কারা এই দেশটারে 12টা বাজাইতেছে। এক পরিবার, চিন্তা করেন পিপলস লিজিং এর যে অবস্থা, এই পিকে হালদার টালদার এরা সবই একই ব্রাঞ্চের ম্যানেজার সব। এবং এইসব লোকের এই যে একই পরিবারের খবির উদ্দিনের যে 11 জন, এরা ডায়মন্ড টাইমন্ডের ব্যবসা করে বাংলাদেশে, এরা ডায়মন্ডের ব্যবসা করে এবং এদের টাকার কোনো অভাবই নাই। কালকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয়েছে, এখন আদালত আজকে পাসপোর্ট জমা রেখে, সবার পাসপোর্ট জমা রেখে এদেরকে ছাড়তেছে। আমি আজকে শুধু আপনাদেরকে আপাতত এদের চেহারাটা দেখাইতে চাই, এরপরে বাকি কথাগুলো বলতে চাই আপনাদেরকে। হচ্ছেন একটু চেহারাটা দেখতেছে, দেখুন যে কারা এই টাকা নিয়ে কানাডায় বাড়ি ঘর বানাচ্ছিলেন। এই যে দেখেন আপনারা, যদিও চেহারা দেখাইতে চাচ্ছেন না, দেখেন এই যে দেখেন, এরা দেশের টাকা মাইরা, দেশের টাকা মাইরা 12টা বাজাইছে এই লোকগুলা। এই দেখুন, দেখেন দেখেন, এই যে দেখেন, দিকে দেখেন গাড়ি কোন পাশে, আমাদের দেশটার টাকা ফকির করছে এরা, এরা টাকা পয়সা নিয়ে 12টা বাজাইছে। যাই হোক, র্যাবরে আবারও ধন্যবাদ জানাই যে এইরকম এইরকম যে কিছু লোককে ধরে আনতেছে যে। তবে অন্যরা সাবধান হবেন, দেখেন এরা আশ্চর্য হবেন, এরা করছে কি, এই এই লিজিং এ পিপলস লিজিং এ 1 কোটি টাকার মতো 1,80,00,000 টাকা জমা দিয়ে দেখা যায় এর বা ওনাদের বাপ ছিল ডাইরেক্টর খবির উদ্দিন, সে 5 কোটি টাকা এক একজনের নামে তুলছে। তাহমিনা নাম একজন, আর আরেকজনের কি নাম, দুইজনের দুই বোন ওনারা, এরা কানাডায় থাকে এবং কালকে এয়ারপোর্ট থেকে ধরে আনছে। এবং এরাই হচ্ছে গিয়ে দেশটারে 12টা বাজাইছে। এবং এদেরকে যতদিন পর্যন্ত আপনি মুখোশ উন্মোচন না করবেন, সামাজিক ভাবে ঘৃণা না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু এরা কোনোদিন ঠিক হবে না। এবং এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরাও বুঝুক যে এরা আত্মীয় স্বজন বা এরা যারা আছে, এরা যে চোর, এরা যে দেশের 12টা বাজাইছে, এটা সবার জানা উচিত। এই গাড়ি দিয়ে যে শেষ পর্যন্ত দেন মাটির তলে যাওয়ার আগে, এই ধরনের র্যাবের গাড়িতেই যে জায়গা হবে শেষ পর্যন্ত, এটা কিছু ধারণা এরা পায়ে যাক, নাইলে হবে কি, এই দেশটা যদি শেষও হয় অন্তত জানে যাক মানুষ যে এদের কারণে দেশ শেষ হয়েছে। এই যে পিকে হালদার 10,000 কোটি নিছে, এই এরা সব হচ্ছে সেম সিন্ডিকেট। আমি বারবারই আবারও র্যাবরে ধন্যবাদ জানাচ্ছি,
এই ধরনের লোক পাইলে যেন সবার সামনে নিয়ে আসে। এবং আমরা জানি যে দেশটা কত কষ্টে আমরা চলি, এক একটা মানুষ চাল কিনতে কত কষ্ট হয়, তেল কিনতে কত কষ্ট হয়, আর এরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে নিয়ে লুটপাট করিয়া এই দেশের বারোটা বাজাইছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন। এরা এক পরিবারের এগারো জন সবাই মিলে লোন নিছে পিপলস লিজিং থেকে, নিয়ে 196 মানে 200 কোটি টাকা নিছে। এখন তো টাকার কোনো হিসাবই নাই, এইভাবে তো 10,000 কোটি বিভিন্ন ভাবে লুটপাট হইতেছে। এই হচ্ছে গিয়ে দেশ, এইখান থেকে বেরোয় আসতে হবে। তরুণ প্রজন্ম যারা, তারা এখন দাঁড়াই যেতে হবে, কারণ আমি কতদিন থাকবো জানি না, তবে যতজন থাকবো অতদিন পর্যন্ত আপনাদের সাথে নিয়ে একটা আন্দোলন তৈরি করতে চাই, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। ভালো থাকুন।